গুড মর্নিং সবাইকে, ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে সকালটা শুরু করছি আমি এখন থেকে, মানে আজকে ব্লগটা শুরু করছি আমি এখন থেকে। আর সকালে ব্রেকফাস্ট জাস্ট এই মাত্র করলাম, তো একটু দেরি হয়ে গেল আজকে। ছাতুর শরবত, ব্যাস সিম্পল। আর এখন তো ঝটপট কাজগুলো একটু সেরে নেবো, না যার একটা কাজ আছে আজকে ক্যাটারিং এর। তো আর বিকেলে আবার নিমন্ত্রণও আছে, যেখানে কাজ চলছে সেখানে আবার হচ্ছে ইনভিটেশনও রয়েছে, বার্থডে বাড়ি যেতে হবে, তো যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার এখন মাছগুলো হচ্ছে ভাজতে হবে, নুন হলুদ মাখানো হয়ে গেছে। পাবদা মাছ আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পাবদা মাছ বেশি পছন্দ করে। তো চলো দেরি না করে মাছগুলোকে ভেজে নিই, আর সর্ষের পোস্ত দিয়ে আজকে পাবদা মাছের ঝাল করবো। আমি যাব একটু পরে, আমার ঘরের কাজ বাজ সেরে নিয়ে আমি যাব ওখানে। কারণ কি না হচ্ছে, ওখানে রান্না চলছে, যেহেতু আমাদের মানে আমাদের ক্যাটারিং এর হোম ডেলিভারি আছে, ঠিক আছে, একটা বার্থডে পার্টি, একটা হোম ডেলিভারি আছে, সেরে নিয়ে তারপর যাব, ঠিক আছে। মানে সবটা দেখাবো, আর আজকে কি কি মেনু আছে সেটাও তোমাদেরকে বল। ঠান্ডাটা মারাত্মক লেভেলে ঠান্ডা পড়ে গেছে, আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, ঠিক আছে। ঠান্ডা মানে আর শীতকালে কাজ করতে খুবই অসুবিধা হয় ঠান্ডার জন্য। যাই হোক, তো তারপর রান্নাটা সেরে নিই, তারপরে যাবো। দেখো এখানে মিনি, দেখো মাছের গন্ধ পেয়ে আজকে আর বাড়ি যাবে না। রাজা আসছে ছুটে ছুটে, ব্যাস ব্যাস এক্ষুনি হয়ে যাবে। না হবে না, গামলাটা ধরে দিতে, ধরে দিয়ে আসবে। এর মধ্যে শুধু আর একটু দিয়ে দাও, যেটা ইচ্ছা বার করো। আমাদের এখন এখানে খাট খোলা হয়েছে, জিনিস বার করা হচ্ছে। ওই খাটের খাট খোলা হয়েছে এখন, আর প্রেশার কুকার বার করছে খাটের কুকার থেকে, দিয়ে তো পেয়েছিলাম সেইগুলো। আর ওপাশে আমার মাছের তরকারিটা বসানো হয়ে গেছে, ততক্ষণ আমি এপাশে আমার ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, মাছটা হতে হতে আমি ততক্ষণ ঘরদোরগুলো একটু মুছে নেবো। কে এটা, কে তোকে এই মাছটা কে দিয়েছে? ময়ূরদের কিনেছে। হ্যাঁ ময়ূরদেরকে দিয়ে কিনে এনেছি। ভালো আছে। আজকে মেলায় গিয়ে কি করলি? পকোড়া খেয়েছি আর পাপড়ি চাট খেয়েছি। তুই কি খেয়েছিস আমি জিজ্ঞাসা করেছি? আমি মেলায় গিয়ে কি করলি? কিছু করিনি। আর রাইডস কিছু চড়িনি। কেন ব্রেক ডান্স যাবি আর একবার? হ্যাঁ হ্যাঁ কবে যাবে? আর যাবি? হ্যাঁ চল আগে তুই বিকেলে যাই। কটায়? দাঁড়া দেখছি, কাজ হয়ে গেলে যাবো, ঠিক আছে। কাল স্নান আমার সারা হয়ে গেছে, আর ঠান্ডা লাগছে বেশ, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে স্নান করতে। আমার চাদর গায়ে দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে লাঞ্চ করে নেবো, নিয়ে তারপরে হচ্ছে যাবো বেরোবো। তো চলো খেয়ে নিই আগে। আজকে তো আজকে সিম্পল রান্না, জাস্ট মানে পাবদা মাছের ঝাল আর ভাত করেছি, আর খেয়ে দেই, আমাকে বেরোতে হবে। খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি ওখানে যেখানে আমাদের কাজ চলছে। আর তারপরে হচ্ছে রাজা ওখানেই রয়েছে, রাজা দুপুরে এখন অব্দি খায়নি, খাওয়ার টাইম পাইনি। কোথায় আছো এখন? কলেজে রে। হ্যাঁ দেখো এই যে স্নান খাওয়া কিছুই করেনি, কাজ হচ্ছে শুধু কাজ, খাওয়া দাওয়াও করেনি কিছুই করেনি, কাজের প্রেশারে। চলো গিয়ে দেখি কি চলছে ওখানে, কতদূর রান্না বান্না কতদূর কি এগিয়েছে, চলো দেখা যাক গিয়ে। তো এখানে ভেতরে হচ্ছে আমাদের রান্না বান্না চলছে আর ভেতরে, ঠিক আছে। আর এখানটা হচ্ছে দেখতে পাচ্ছ জিনিসপত্র সব রাখা রয়েছে, আর এখানে এই যে এখানে কাজ হচ্ছে। বকনা তো বেশি, তোমাকে আমি বলেইছিলাম যে সর্ষেটা আর একটু করতে হবে। এখানে হচ্ছে এগুলো ছেঁকে নেওয়া হচ্ছে এখন নিজে। আমি তোমাকে বলেছিলাম কিন্তু যে এটা আর একটু পেস্ট হবে, বলেছিলাম হ্যাঁ কি না? ছেঁকেই নেওয়া হয়, দিয়ে ফেলে দেওয়া হয়। আজ খাওয়া দাওয়া হবে, লাগবে খাওয়া দাওয়া? যাও কি খেয়ে আসো। কটা সময় খাই বলো একটু? প্রতিদিন 4টা 5টায় খায়। আমি তো ওকে বললাম যে তুই
আজকে আরবিএ হাই, আজকে আবার একটা আরবি ক্যাটারের কাজ চলছে, জন্মদিন বাড়ি আছে আমার একটা বন্ধুর ছেলের জন্মদিন, সেইখানে যাচ্ছে। আজ মেনু দেয়াদুন রাইস, ভেজ ডাল, আলুর চিপস, পনির আছে, বাটার পনির, পাবদা আছে, মাটন কারি আছে, চাটনি পাঁপড় আছে, মিষ্টি আছে, এই দিয়ে অনেক মেনু। হ্যাঁ অনেক মেনু আছে, এই দিয়ে আজকে সমাপ্ত করা হচ্ছে। আর কাজের তো চলছে, এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বাটার পনির, এটা ডাল আছে, ভেজ ডাল হচ্ছে, পাস্তা, চাটনি, আলু চিপস, মাটনটা কোথায়? জোর করে ধরে নিয়ে যাচ্ছি ঘরে ভাত খাওয়ার জন্য, সন্ধে হয়ে গেছে এখন, ঠিক আছে, দাঁড়িয়েছিলাম আর এখন নিয়ে যাচ্ছি বাড়ি, গিয়ে যদি একটু ভাত খায় বলছে। সত্যি বলতে একটা কাজ চললে, একটা কাজ চললে হেডেক থাকে একটা, ঠিক আছে, তো ও সেটা বলছে যে তুমি এখনো খাওনি কেন। হ্যাঁ খাওয়া যায়, কিন্তু তবু একটা কাজ চললে একটা হেডেক থেকেই যায়। দেখি নিই নিজের হাতে সব কিছু, দেখি টেস্ট টেস্ট করি, তার জন্যই আপাতত মোটামুটি সব কিছু হয়ে গেছে, শুধু ভাত তাহলে হয়ে যাবে, তার জন্য এখন চলে আসলাম। এখন বাজে 5টা বাজে, 5টা বাজে গেছে মনে হচ্ছে, দেখি 5:30, এখন বাজে 5:06, 5টা বাজে, এখন দুটো গিয়ে ভাত খাবো। হ্যাঁ চলো, ব্লগটা কেমন লাগে বলো, আর আরবি ক্যাটারাকে অতি অবশ্যই সাপোর্ট করো, আর ডালিয়ারাকে সাপোর্ট করছোই। আজকের মতন টাটা।